বান্দরবান পরিস্থিতি নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, যৌথ বাহিনীর অভিযান এখন কোন পর্যায়ে আছে? কেএনএফ এর প্রধান সমন্বয়ক এবং বেশ কিছু সদস্য গ্রেপ্তার হওয়ার পর এখন আসলে পরিস্থিতি কিরকম রয়েছে, সেখানের উদ্বেগ কিছুটা কমেছে কিনা জনমনে? এখনো আছে। আমরা যেটি দেখেছি যে সশস্ত্র সাজোয়া যান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা বিশেষ করে এবিপিএন এর তারা সেটি কিছু রুমাতে পাঠানো হয়েছে, এপিসি যেটিকে বলে সেটিতে সহ সাজোয়া যান পাঠানো হয়েছে, চারটি জায়গায় অন্তত পাঠানো হয়েছে। গতকালকে আমরা যে খবর জেনেছি গোয়েন্দা সূত্র মারফত, একদম যৌথ বাহিনী সারাশি অভিযান, চিরুনি অভিযান পরিচালনা করেছে, বিশেষ করে রুমাতে, এবং সেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে অভিযান চালানো হয়েছে। অসমর্থিত একটি সূত্রে আমরা যেটি জানতে পেরেছি গোয়েন্দা তথ্যের মারফত দিয়ে, এখন পর্যন্ত অন্তত 50 জনকে আটক করা হয়েছে। তবে তারা কেএনএফ এর সাথে সম্পৃক্ত কিনা সে বিষয়ে যাচাই বাছাই চলছে, এবং হয়তো আজকে বিকেল নাগাদ কিংবা আগামীকালকে সেনাবাহিনী অথবা বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে আটকদের বিষয়ে বিস্তারিত জানানো হবে। এর বাইরে পরিস্থিতি আসলে এখনো থমথমে। বান্দরবান থেকে দুর্গম যে এলাকাগুলো রয়েছে, বিশেষ করে রুমা কিংবা থানচি, সেখানে চান্দের যে গাড়ি, সেই চান্দের গাড়ি আসলে যেতে দেওয়া হচ্ছে না বা যাচ্ছে না, অর্থাৎ পর্যটক একদমই নেই বললে চলে, পর্যটক শূন্য। ব্যবসা বাণিজ্যের খবর পরিস্থিতি, সেখানকার দোকানপাট এখনো বন্ধ রয়েছে। রুমার যে ব্যাংকটিতে ডাকাতির ঘটনা ঘটেছে সেই ব্যাংকটি আসলে এখনো সচল হয়নি। আশপাশের ব্যাংকগুলো সচল থাকলেও সেখানে পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোতায়েন রয়েছে নিরাপত্তা নিশ্চিতে। পরিস্থিতির স্বাভাবিক, মানুষ খুব একটা বাইরে বের হচ্ছে না, তবে সাধারণ মানুষ যারা বিশেষ করে বাম সম্প্রদায় আপনি জানেন, আর সেই জাতিগোষ্ঠী থেকেই কোকেচিনের উৎপত্তি, তারা যেটি বলছেন সাধারণ মানুষ যে তারা একদিকে কেএনএফ এর এই সদস্যদের অত্যাচারে অতিষ্ঠ, আবার এখন যৌথ অভিযানেও তারা যাতে ক্ষতিগ্রস্ত না হন সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তারা আহ্বান জানিয়েছেন। যদিও এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে সাধারণ মানুষ কাউকেই আসলে হয়রানি করা হবে না। এখন পর্যন্ত গতকালকে তিনজনকে রইচা নামে একটি জায়গা রয়েছে বান্দরবান সদরে, সেখান থেকে তিনজন কেএনএফ সদস্যকে আটক করা হয়েছে। তার মধ্যে তারা আসলে ডাকাতির কাজে জড়িত কিনা, দুটি ডাকাতির ঘটনা, তিনটি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটেছে, তার সঙ্গে সম্পৃক্ত কিনা সে বিষয়ে আসলে যাচাই বাছাই চলছে, তথ্য উপাত্ত চলছে। তবে আমরা বিশ্বস্ত সূত্রে যেটি জানতে পেরেছি যে এই সারাশি অভিযান হওয়ার সঙ্গে সঙ্গেই তারা মিজোরাম এবং পার্শ্ববর্তী যে দেশ প্রতিবেশীদের সেখানে তারা আসলে আশ্রয় নিয়েছেন, ওদিকটাতে একদম নেই বললেই চলে। পরিস্থিতি এখনো থামথামে স্বাভাবিক, এবং মূলত কার্যত এখন যেটি বলা যেতে পারে যে বান্দরবানের রুমা কিংবা থানচি যে উপজেলাগুলো রয়েছে, তাঁদের গাড়ি না চলার কারণে বা সেদিগুলোর উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে কোকিচেনের পক্ষ থেকে, ফেসবুকে তারা এরকম একটি বার্তা দিচ্ছে, এরপরে মূলত রুমা এবং থানচি কার্যত এখন বান্দরবান শহর থেকে বিচ্ছিন্ন অনেকটা বলা যেতে পারে। বান্দরবানের যৌথ বাহিনীর অভিযান এবং সার্বিক পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন হোসেন। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।